শিয়ালদা বৈঠকখানা বাজারে অস্ত্র ভান্ডারের হদিশ। শহরের অন্যতম প্রাণকেন্দ্র শিয়ালদা স্টেশনের অদূরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। বোমা বন্দুকের সঙ্গে আর কতদিন বাস করতে হবে রাজ্যবাসীকে? কবে তৎপর হবে পুলিশ প্রশাসন? আদেও নিরাপদে কলকাতাবাসী? রাজনীতির কারণেই বোমা বন্দুকের রমরমা? হাত বাড়ালেই বন্দুক, আর পা ফেললেই বোমা। তৃণমূল জমানায় এটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলায়। এবার খাস কলকাতায় অস্ত্র ভান্ডারের হদিশ। শিয়ালদহের বৈঠকখানা বাজারে বন্দুক পাচারের সময় এসটিএফ এর জালে অস্ত্রের কাটবাড়ি। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে শিয়ালদা স্টেশন, কাছে বঙ্গবাসী ও সুরেন্দ্রনাথের মতো নামজাদা দুটি কলেজ। এতটা সংবেদনশীল জায়গায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বহর দেখে পিলে চমকে যাওয়ার জোগাড়। এমনিতেই বাংলায় আগ্নেয়াস্ত্রের রবরবা কারো অজানা নয়। ব্যক্তিগত শত্রুতা হোক, রাজনৈতিক হিংসা হোক, কিংবা পঞ্চায়েত ভোট, তৃণমূল জমানায় গ্রাম বাংলা মানে বোম বন্দুকের রাজত্ব। কদিন আগে পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বোমায় জখম হয় দুই কিশোর, তখনই সবার মনে ঘর করেছিল ভয়। তবে কি জেলার বারুদাতঙ্ক পৌঁছে গিয়েছে কলকাতাবাসীর দুয়ারেও? শিয়ালদহে অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পর শহরবাসীর সেই ভয়ই আরও জাঁকিয়ে বসল। নিরঙ্কুশ ক্ষমতা টিকিয়ে রাখতে শাসক দলই রাজ্য জুড়ে দুষ্কৃতিরাজ কায়েম করেছে বলে তোপ বিরোধীদের। উত্তরপ্রদেশ বিহারের যারা দুষ্টতাকারী ছিল, গুন্ডা ছিল, মাফিয়া ছিল, সব পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়েছে। আর এখানে বাংলাদেশ থেকেও ঢুকছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে বিরোধীরা ঘাঁটি করেছে। তারা মমতা ব্যানার্জি ও তার সরকারকে বন্ধু মনে করে, আর ইনারা কেবল রাজনৈতিক স্বার্থে তাদের গায়ে হাত দেয় না, ফলে পশ্চিমবাংলার মানুষের জীবন দিনকে দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে। শহরে কেন, সারা বাংলায় নাশকতার ছক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন সারা বাংলায় চলছে, উনি তো পশ্চিমবঙ্গকে একটা অস্ত্র ভাণ্ডারে পরিণত করেছেন। উনি যত বেআইনি সবকিছুর সঙ্গে তৃণমূল নেতাদের চোখ পাবেন। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে অস্ত্রের রাজনীতির অভিযোগ তৃণমূলে। বিরোধীরা অস্ত্রের ঝঞ্ঝনারের মধ্যে দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা যতই করুক, সেগুড়ে বাড়ি, এই বেআইনি অস্ত্র উদ্ধার হবে এবং বিরোধীদের এই চক্রান্তকে বাংলার মানুষ তৃণমূলের পাশে থেকে যোগ্য জবাব দিয়ে দেবে। বাংলার বাতাসে ক্রমশ আরও তীব্র হচ্ছে বারুদের গন্ধ। প্রকাশ্যে বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, ক্রমেই তা জেলার গণ্ডি পেরিয়ে ঢুকে পড়ছে মহানগরে। আর কবে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্যার সমাধানের কথা ভাববে প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।